আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো যেহেতু ঈদ খুব কাছাকাছি চলে এসেছে, তাই নতুন করে হাতের কাজের আর কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। ঈদের কারণে একটু ব্যস্ততার মধ্যেই আছি, তো দিনগুলো পার করছি, সেটি নিয়ে আজকের একটি ছোট্ট ব্লগ তৈরি করেছি। তো আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আজকের ব্লগটা আমরা শেহরি রান্নার পূর্ব থেকে শুরু করছি। তো এখানে আমি শেহরি রান্নার পূর্বে আইসক্রিম তৈরি করে নিয়েছিলাম, যাতে করে আগামীকালকে ইফতারির সময় আমরা সকলে মিলে খেতে পারি। আর আজকে সব কিছু রাত্রে খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি 12টার দিকে ফারহানের আব্বু ফোন দিয়ে বলছিল যে সে আজকে নাকি বাসায় আসতেছে। তো খাবার দাওয়ার সব কিছুই মোটামুটি শেষ হয়ে গিয়েছিল, তাই আবার একটু আগে আগেই রান্না করতে চাপিয়ে দিয়েছি, যাতে করে ও সে খেতে পারে। তো ওর আসতে মোটামুটি রাত 1:30 বেজে গিয়েছিলো, তো আমি এফাকেই রান্নাটা সেরে নিচ্ছি। তো এখানে আজকে আমি হচ্ছে ছোটো মাছ রান্না করব, এছাড়াও হচ্ছে ডাল সবজি রান্না হয়েছে। তো এখানে আমি ছোটো মাছের হালকা করে ঝোল দিয়ে এটি রান্না করব। তো এটাকে অনেকে কাচকি মাছও বলে, অনেকে আবার খড়ির মাছ বলে, অঞ্চল ভেদে এক এক অঞ্চলে এক এক রকমের নাম। আর হ্যাঁ, আমি রান্নাগুলো এখানে উনুনেই করছি, তো এটা হচ্ছে পাইপের উনুন, তার জন্য এখানে কোনো ধোঁয়া হয় না, রান্না করতে ভালোই লাগে মোটামুটি। তো এখানে আমি পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমার তরকারিটিও রেডি হয়ে গিয়েছে। আর এখানে ফারহানের জন্যে আমি কয়েক পিস বড় মাছ রান্না করে নিচ্ছি, যেহেতু ও ছোটো মাছ খেতে পারে না, কাটার জন্য ভয় পায়। তো মাছ ভাজা অবস্থায় আমি মশলাগুলোকে এখানে পানি দিয়ে একসঙ্গে মিক্সড করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো, এতে করে আবার ডাবল করে এটি রান্না করার কোনো ঝামেলা থাকবে না। আরও একদম ঝোল খেতে পারে না, ঝালও খেতে পারে না, তাই এখানে একদম শুকনা করে অল্প একটু মশলা দিয়ে এটিকে রান্না করছি। আর এছাড়াও হচ্ছে ঢেঁড়স রান্না করেছিলাম আজকে, আর হচ্ছে ডাল রান্না করেছিলাম। তো এই ছিল আমাদের রাত্রে শেহরির খাবার। তো 8টার দিকে উঠেই আমি এখানে কিছু জামাকাপড় ভিজিয়ে নিচ্ছি। তো প্রতিদিন অল্প অল্প করে ধুলে দেখা যায় কি যে একদিনে অত প্রেশার পড়ে না ধোয়ার, এর জন্য প্রতিদিনের যা হয় তা আমি প্রতিদিনই ধোয়ার চেষ্টা করি। তো এখানে আমি কিছু কাপড় ভিজিয়ে নেওয়ার পর গোসল করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি তো পেঁয়াজ রসুনের খোসা ছাড়ানোর সময় অনেকেই ভয় করে, চোখ জ্বালা পড়া করে, নখে ব্যথা করে, তো তাদের জন্য একটা টিপস আমি আজকে শেয়ার করছি। তো আপনারা এগুলো পরিষ্কার করার পূর্বে পানিতে ভিজিয়ে রাখবেন, এবং পরিষ্কার করার পরে কাটার পূর্বেও পানিতে একবার ধুয়ে নেবেন, এতে করে নখের জ্বালা, চোখের জ্বালা পড়া কিছুই হবে না। বিকেলে রান্নার আয়োজন একটু করে এগিয়ে রাখছি, যাতে করে আমার সুবিধা হয় পরবর্তীতে। তো এখানে ফারহানের আব্বু আবার চিতল মাছ নিয়ে এসেছিলো, তো আবার তো বাসায় বড় মাছ নিয়ে আসলে দেখা যায় কি ওই কেটে বেছে দেয়, এতে আমার অনেকটা সুবিধা হয়। মাছগুলো ধোয়া হয়ে গেছে, চিতল মাছ ধোয়ার সময় অনেকটা বিরক্ত লাগে, অনেক ছোটো ছোটো আঁশ, এগুলো ছড়াতে অনেকটা সময় লাগে। তো যাই হোক, আমার অনেকটা হেল্প করে দিয়েছে আজকেও। তো আমি এগুলো এবার প্যাকেট করে রেখে দেবো ফ্রিজে, রান্নার কিছুক্ষণ পূর্বে এগুলো বের করে নেব। তো আজকে আবারও একবার বাজারের দিকে এসেছিলাম, তো দেখা যায় যে একবারে পসিবল হয় না সবগুলো বাজার করে নেওয়া, তাই কয়েকবারে আসাই হয়। আমার মনে হয় এটা সবারই হয়, একদিনে সবগুলো বাজার করা কারোর পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, যদি আগে থেকে লিস্ট হয়ে যায় আর বাচ্চা কাচ্চা বাসায় রেখে যায়, তো কয়েকজন সঙ্গে গেলে একসঙ্গে দেখা যায় যে
বাজার করা হয়ে যায় একদিনে, কিন্তু যেহেতু বাচ্চা নিয়ে আমি বাজারে যাচ্ছি তাই একদিনে সম্ভব হচ্ছে না। আজকে হচ্ছে 3টার দিকেই রান্না চাপিয়ে দিয়েছিলাম, তাই হচ্ছে 4:30 বাজতে বাজতে রাতের রান্নাগুলো সব রেডি হয়ে গিয়েছে। তো এখন বাজে 5:30, তো এখন আমি ইফতারির জন্য নাস্তা রেডি করতে যাবো। তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে ইফতারিতে আমরা কী কী নাস্তা রেডি করছি বাসায়। তো ইফতারির জন্য এখানে আমি চিড়া দিয়ে ফ্রুটস দিয়ে একটি ডেজার্ট বানিয়ে নিয়েছি, তো এটি আমি আমার চ্যানেলে ডিটেলে শেয়ার করেছিলাম, তাই এখানে আর কিছু বলছি না। রোজা রাখার পর একবার যখন ইফতারিতে এটি আপনি খাবেন তখন মনে হয় কলিজাটা একদম শান্তি হয়ে যায়। তো এখানে হচ্ছে আজকে আমরা দুইজন বাসায় ছিলাম, ইফতারির দাওয়াত ছিল, তার জন্য হচ্ছে আমার শ্বশুরমশাই বাইরে গিয়েছিল। তো এখানে হচ্ছে আমি ডিমের চপ তৈরি করব, তার জন্য এখানে ডিম আর আলুটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে বেসন আর বাকি মশলাগুলো দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো ফারহানের কিন্তু ভীষণ পছন্দ ডিমের চপ বেগুনি, এগুলো বাসায় তৈরি করে খেতে, বাহিরে রান্ধলে কিন্তু খাবে না, এটা আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি, বাসায় খেতে ভীষণই পছন্দ করে। আর এখানে হচ্ছে ডালের বড়া তৈরি করে নেব। তো এখানে কয়েক রকমের ডাল একসঙ্গে বেটে নিয়েছি আর এখানে বাকি মশলাগুলো দিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে 2 পিস করে মিডল দিয়ে কেটে নেবো, আর এখানে আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, সামান্য একটু পানি দিয়েছি যাতে করে এটি আঠালো হয়। আর এখানে কিছুটা লবণ, জিরে গুঁড়া, পাঁচ মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য কিছু আদা রসুন বাটা দিয়ে এগুলোকে ডিমের সঙ্গে কোডিং করে নিয়েছি। তো এরপরে একটু গরম তেলগুলো আমি ব্যাটারটির মধ্যে দিয়ে দিচ্ছি এবং চপগুলোকে এবার আমি বেসনের ব্যাটারের মধ্যে একবার করে গুঁড়িয়ে নেব এবং তেলে দিয়ে দেবো। রমজান মাসে আল্লাহর কি অশেষ রহমত, দেখুন আমরা অন্যান্য দিনে কিন্তু সামান্য পরিমাণ ভাজা পোড়া খেলেই বুক প্রচণ্ড রকমের জ্বালা পোড়া করতেই থাকে, গ্যাস্ট্রিক আলসার বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। আর পবিত্র রমজান মাসে ইফতারের সময় আমরা কত রকমের ভাজা পোড়ার খাবার খেয়ে থাকি, তবুও দেখুন আল্লাহর রহমতে আমাদের তেমন কোনো সমস্যা হয় না। তো এখানে আমি নুডলসের বড়া তৈরি করে নিচ্ছি, তো আজকে এটি তৈরি করার ইচ্ছে ছিল না, তবুও ফারহান ভীষণভাবে খেতে যাচ্ছিলো। তো এখানে নুডলসগুলোকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সেদ্ধ করলে এটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এরপরে 1 টেবিল চামচ চালের গুঁড়ি দিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা, আর হচ্ছে এখানে টেস্টি সল্টের পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিয়েছি। এরপরে একটা ডিম দিয়ে খুব ভালো করে এটিকে ম্যাশ করে নিয়ে, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই, সামান্য তেলে এটিকে ভেজে নিলেই হবে। তো এখানে আমি 1টা ম্যাগি নুডলসের প্যাকেট সেদ্ধ করেছিলাম, সেখান থেকে আমার এতগুলো বড়া তৈরি হয়ে গিয়েছে।
তো এখানে আমি ছোলাগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে তেল দিয়ে নেব। এর জন্য এখানে কিছু টমেটো আর কিছু আলু আমি ম্যাশ করে নিয়েছি, আর পেঁয়াজগুলো এখানে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আলু টমেটোগুলো দিয়ে নেব, যাতে করে একটু নরম হয় ছোলাগুলো খেতে আর একটু গ্রেভি হয়। মোটামুটি আজকের মতো রান্নাবান্না সব শেষ। তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতক্ষণ ধরে আমি কী কী রান্না করলাম, আর সাথে ইফতারিতে আজকে দই চিড়া ডেজার্টটিও ছিল। আর যেহেতু আপনাদেরকে ফার্স্টে দেখিয়েছিলাম আইসক্রিম তৈরি করেছি, আর গত ভিডিওতে আমি এর রেসিপিটি ডিটেলে শেয়ার করেছিলাম, তো আইসক্রিমটিও ছিল আমাদের ইফতারিতে। তো আইসক্রিমটি তৈরি করতে আমি আসলে সাকসেস হয়েছিলাম, খুব ভালো লেগেছিলো খেতে, সবাই খুব পছন্দ করেছিল। তো আমি এদিকে একটু কাজ করছিলাম, আর ফাহিনের আব্বু নামাজ পড়তে গিয়েছিল, তো বাবাকে দেখে এমন জোরে একটা দৌড় দিয়েছে, মসজিদ থেকে বের হচ্ছিল, আর ঠিক সেই সময় দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে দুই পায়ে ব্যথা পেয়েছে। তো আমি সেই সময়টা ওকে নিতে পারিনি যেহেতু কাজ করছিলাম, তাই আমার ছেলেটারও আবার অভিমান হয়েছে। তো অনেকবার ডাকাডাকির পরে আসছিল না, তাই বিড়ালকে যেমন মাছ দিয়ে লোভ দেখিয়ে ডাকা হয়, তা আমিও ওকে এই এই পদ্ধতি অবলম্বন করে ডাকি মাঝে মাঝে যখন আমার ওপর অভিমান করে। তো খাওয়ার সময় ভিডিও করছিলাম, এটা তার একদম পছন্দ হচ্ছিল না। তো ঈদের আর খুব একটা বেশি দিন বাকি নেই, তা আমি চেষ্টা করবো এ কয়েকটা দিন রেগুলার ভিডিও শেয়ার করার, জানি না কতটুকু পারব। তো আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যাবে। আর যারা এতক্ষণ ধৈর্য নিয়ে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ।